আগামী দেড় বছর ভালো সময় না খারাপ সময়, ন্যাটাল চার্ট যদি খুব ভালো থাকে, দশান্ত দশা খুব ভালো থাকে, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথের সময়। নমস্কার, সম্রাট আবারও হাজির। আমাদের রাহুকেতুর সিরিজটা চলছিল, অর্থাৎ আপনাদের প্রশ্ন যে সম্রাটদের রাহুকেতু ট্রানজিট করেছে, সঞ্চার করেছে মীন রাশিতে আর কন্যা রাশিতে, তো কোন কোন রাশির কী হতে পারে, কোন কোন রাশির চিন্তা বেশি, আমরা আজকে সেই নিয়ে একটা আলোচনা করছি। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দেখুন, কন্যা রাশিতে আবার কেতু চলে আসলো, আবার কন্যায় কে আসলো, কন্যার সপ্তমে গিয়ে বসে রইল কে, সপ্তমে গিয়ে বসে রইল রাহু। তার মানে এই যে কন্যার সপ্তমে রাহু, কন্যার যে রাশিতে যে কেতু উঠে আসলো, তার মানে মানসিক দিক থেকে এখন কন্যা রাশির জাতক জাতিকারা খুব ভুগতে আরম্ভ করবেন। এতদিন তো আপনাদের শারীরিক জায়গায় একটা সমস্যা পেতে হতে পারে, বা মানসিক জায়গায় বা মুখমণ্ডলের উপর কোনো রোগ আসছিল, এবার আপনার স্কিনের আপনাদের সমস্যা বাড়তে আরম্ভ করবে, ভাবনা চিন্তার মধ্যে কিছু নেগেটিভিটি চলে আসবে, রাহু সপ্তমে চলে গেল, তার মানে প্রফেশনাল জায়গায় আপনাদের আবার কিছু মন খারাপ আপনাদের কিন্তু উঠে আসতে পারে, বা প্রফেশনাল জায়গায় কিছু বেগতিক আপনারা লক্ষ্য করতে পারেন, যারা যারা আবার কন্যা রাশি রয়েছে। দেখুন মিথুনের ভালো হচ্ছে, বাট কন্যা রাশির আবার কোথাও না কোথাও প্রফেশনাল জায়গায় কোয়ালিটি আবার খারাপ হতে পারে। রাহু যেই সপ্তমে কানেক্ট করলো, তার মানে এই যে দেড় বছর ধরে বসে থাকবে মীন রাশিতে, তার মানে কন্যা রাশির সপ্তমে, বুঝে নিতে হবে প্রফেশনাল জায়গায় যেন কোনো সমস্যা না আসে, তার জন্য যেন কোনো রকম স্টপ গ্যাপ না হয়ে যায়, তার জন্য যেন আপনাকে আবার চাকরি চেঞ্জ না করতে হয়, এরকম চিন্তাভাবনা আসতে পারে, বা চাকরি ছেড়ে ব্যবসার দিকে আসতে হতে পারে। তার মানে রাহু যেহেতু সপ্তমে বসে রয়েছে, কর্মের পরিবর্তনের ইঙ্গিত কিছু দেখাচ্ছে, সেই রকম কিছু ইঙ্গিত আবার কন্যা রাশির জাতক জাতিকারা ভুগবেন, তাহলে সেই সেক্টরে আপনাদের কিন্তু একটু মনোনিবেশ করতে হবে বা যত্নশীল হতে হবে, একটু দেখে নেবেন। রাহু যদি সপ্তমে থাকে এবং আপনার যদি কন্যা রাশি হয়ে থাকে, আবার আপনার হাজব্যান্ড মানে আপনি কন্যা রাশির জাতিকা, আপনার হাজব্যান্ডের মুহূর্তে আবার উন্নতির সময়, কেন আপনার হাজব্যান্ড এই মুহূর্তে প্রফেশনাল জায়গায় প্রচুর উন্নতি করবে, টাকা পয়সা আসবে, বাড়বে, সমস্ত কিছু হবে। আবার যেহেতু কন্যা রাশির সপ্তমে রাহু, তাহলে কি হলো, এই রাহুর কারণে বেশ ভ্রমণ হবে এবং আপনাদের অফিসিয়াল ট্রাভেল হবে, এবং আপনাদের আরও একটা ট্রাভেল হবে, সেটা কি, সেটা হচ্ছে যে আপনাদের এই মুহূর্তে প্রফেশনাল ট্রাভেল এবং আপনাদের ব্যবসায়িক ট্রাভেলও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। তাহলে কন্যা রাশির প্রফেশনাল সমস্যা এখন উঠে আসছে কোথাও না কোথাও। আবার কন্যা রাশির জাতক জাতিকারা যারা মানসিক রোগে ভুগছিলেন এতদিন ধরে, সেই মানসিক রোগ এখন কিন্তু আবার বাড়তে পারে, কিছু স্নায়ুর সমস্যা এখন আপনাদের আসতে পারে, হঠাৎ করে মনের জন্য কিছু রোগ আপনাদের উঠে আসতে পারে, সেই জায়গা দেখে নেবেন একটু। তবে এখন আমার মনে হয় কন্যা রাশির জাতক এবং জাতিকাদের একটু স্পিরিচুয়ালভাবে চলা উচিত, মেডিটেশনের প্রতি একটু মন দেওয়া উচিত। সব থেকে বড়ো যে বিষয় এখন এই দেড় বছর কী করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাকে, সেটা হচ্ছে মনকে ঠান্ডা রাখতে হবে, মানসিক নেগেটিভিটিকে দূরে রাখতে হবে, পজিটিভকে উঠিয়ে আনতে হবে। যদি নেগেটিভিটি দূরে না রাখা যায়, তাহলে আপনারা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়বেন এবং সেই সমস্যাগুলো কোথাও না কোথাও আপনারা ডেকে আনবেন, আর যে সমস্যা আসার কথা ছিল না, এটা আপনি ডেকে আনলেন, কেন, আপনার মানসিক নেগেটিভিটির জন্য। আর এই নেগেটিভিটি কে তুলবে, কেতু নেগেটিভিটি তুলবে। তবে যারা অকাল্ট সায়েন্সে যুক্ত রয়েছেন, যারা গোপন বিভাগে চাকরি করেন, যারা সিআইডি, সিবিআই, ইডি, বা যারা তন্ত্রবিদ্যার মধ্যে যুক্ত, যারা মেডিকেল শাস্ত্রের সাথে যুক্ত, বা যারা জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত, বা যারা গোপন যে সমস্ত কাজগুলো করেন, গুপ্তভাবে যাদেরকে কাজ করতে হয়, তাদের জন্য এখন কিন্তু এরা দারুণ সময় আসতে চলল, এবং এই সময় আপনারা কিন্তু প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং আপনাদের নাম, ডাক, যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি বা কাজের সম্মান এখন আপনারা কিন্তু কুড়িয়ে আনতে পারবেন, বলাই বাহুল্য। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যেটা মন দিতে হবে আরও একটা জায়গায়, সেটা কিন্তু যারা শিক্ষার্থী, শিক্ষার্থীদেরও এখন কিন্তু মেন্টাল সমস্যা আসবে, যার কারণে পড়াশোনায় মনোনিবেশ করতে তাদের সমস্যা হবে। আবার দেখুন যারা খুব সিরিয়াস, তারা এখন পড়াশোনায় খুব উঁচু জায়গায় চলে যাবে, তার কারণ কেতু যদি চন্দ্রের কাছে আসে কোথাও না কোথাও, আমাদের শাস্ত্র কী বলছে যে কেতু চন্দ্রের কাছে যখনই আসছে, চন্দ্রকে সে এনহ্যান্স করছে, চন্দ্রের এনার্জিকে সে বাড়িয়ে দিচ্ছে, আর যখনই চন্দ্রের এনার্জিকে সে বাড়িয়ে দেয়, তার মানে জাতক এবং জাতিকাদের মধ্যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং তার মধ্যে যে জ্ঞান, সেই জ্ঞানের উন্মেষ ঘটে। তাহলে এখন কন্যা রাশির কিন্তু জ্ঞানের উন্মেষ ঘটার সময়, যাদের যাদের জন্মছকে কেতু খুব ভালো বা পজিটিভ সেক্টরে বসে রয়েছে এবং বর্তমান যে ট্রানজিট, এই ট্রানজিট, বা যাদের যাদের হয়তো কন্যা রাশিতেই কেতু বসে রয়েছে, এই ট্রানজিট কিন্তু তারা খুব মানে একটা দারুণ একটা ট্রানজিট, এবং এই ট্রানজিটে কিন্তু আপনারা খুব সুন্দর জায়গা পেতে চলেছেন, এটা কিন্তু বলা বাহুল্য। তো সেই জায়গাটা আপনারা কিন্তু একটু দেখে নেবেন। আর কন্যা রাশির জাতক এবং জাতিকাদের যাদের যাদের ট্রাভেলের ব্যবসা, ট্যুরিজমের ব্যবসা, তারপর যাদের যাদের গাড়ির ব্যবসা,
অটোমোবাইল সেক্টরের ব্যবসা, যাদের গাড়ির শোরুম রয়েছে, তারপর যাদের জলের ব্যবসা, মাছের ব্যবসা, যাদের ভেরির ব্যবসা, তাদের এখন সময় অত্যন্ত সুন্দর আসতে চলল। আবার যারা যারা প্রফেশনাল জায়গায়, যারা গোপন বিভাগ, ল সেক্টর, প্রশাসনিক সেক্টর, এই সমস্ত সেক্টরে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার অত্যন্ত একটা সুন্দর সময় আসতে চলেছে। তবে কন্যা রাশির আবার জাতক জাতিকাদের ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিসের জিগটা কমে গেল, যেটা উঠে আসলো সেটা হচ্ছে এমএনসির যে সমস্ত চাকরিগুলো রয়েছে তার সম্ভাবনা খুব উজ্জ্বল হয়ে গেল। এখন আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন বা প্রফেশনাল যে সমস্ত পড়াশোনাগুলো রয়েছে সেগুলো পাশ করেছেন, এখন আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম। এই দেড় বছর আপনার জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি আপনার জীবিকাকে খুঁজে পাবেন। তবে যাদের মেডিকেল শপ তাদের জন্য দারুণ সময়, আর যাদের ডায়াগনস্টিক সেন্টার তারাও কিন্তু এখন বেশ মুনাফার জায়গায় থাকবেন বলা বাহুল্য। এছাড়াও আরও অনেক সেগমেন্ট রয়েছে, দেখুন সেগুলো একটা ভিডিওতে বলে ওঠা সম্ভব হয় না। যদি আপনারা অন্যান্য অনেক প্রফেশনের সাথে যুক্ত, আপনার মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, আপনি তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, বা কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে বা যার সাথে আপনি কনসাল্ট করছেন তার সাথে কনসাল্টে বসে পড়ুন। আগামী দিনটাকে কী করে উপাদেয় করা যায়, আরও সুন্দর করা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, সেই জায়গাটা একটু দেখে নেবেন। তবে কন্যা রাশির আপাত দৃষ্টিতে আমি যদি দেখি, কন্যা রাশি যদি মাইন্ডকে ঠিক রাখতে পারে, মেন্টালিটিকে যদি ঠিক রাখতে পারে, তাহলে কন্যা রাশি কিন্তু একটা ভালো জায়গায় পদার্পণ করবে, শুধু নয় ভালো জায়গায় বিচরণও করবে এবং বেশ মুনাফার জায়গায় থাকবে। শুধু মেন্টাল জায়গাকে ধরে নিতে হবে। দেখুন কেতু চন্দ্রের কাছে গেলে মেন্টাল জায়গাকে হয় বুস্ট আপ করবে, আর নয় সে মেন্টাল জায়গাকে নেগেটিভ জায়গায় পৌঁছে দেবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চমে প্রতিষ্ঠায় রাহু, একাদশ তার মানে নির্গুণ সফলতায় কেতু। এখানে বৃশ্চিক রাশিকে মাথায় রাখতে হবে যে নির্গুণ সফলতায় যখন কেতু আছে, নিজের কারণে যেন সফলতা নষ্ট না হয়। তার মানে এখন যদি বৃশ্চিক রাশির সফলতা নষ্ট হয়, তার দায় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিজের। কর্মের ভুল আপনার হাত দিয়ে হতে পারে, সেক্ষেত্রে আপনার কিছু সমস্যা আসতে পারে, আপনার প্রফেশনে কিছু সমস্যা আসতে পারে, আপনার আর্থিক জায়গায় কিছু গোলযোগ আসতে পারে। আমি যেটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো, ওভারঅল এখন এই ট্রানজিটে কিন্তু আপনাদের ভালো হওয়ার কথা, এই ট্রানজিটে খুব খারাপ হওয়ার কথা নয়। শুধুমাত্র এই ট্রানজিটে এফেক্ট পড়তে পারে শিক্ষার্থীদের, কোন কোন শিক্ষার্থীদের, যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দিচ্ছে তাদের নয়, যারা হায়ার স্টাডির সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এখন একটু সমস্যার সময় চলছে, এটা আমার এক নম্বর। আর যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা যুক্ত রয়েছেন, যেমন ব্যাঙ্কিং সার্ভিসের সাথে যারা যুক্ত রয়েছেন, ইনকাম ট্যাক্সের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা জিএসটির সাথে যুক্ত রয়েছেন, যারা অডিট ফার্মে যারা চাকরি করেন, যারা ইনকাম ট্যাক্সের যে সমস্ত কাগজপত্র তৈরি করেন, বা যারা সেলফ আপনারা হয়তো ট্যাক্স নিয়ে আপনারা সেলফ এমপ্লয়মেন্ট করছেন, আপনাদের কিন্তু এই মুহূর্তে একটু সফলতার জায়গাকে কিন্তু একটু সুন্দর করে নজর দিতে হবে। যদি নজর না দেন তাহলে সফলতা বিগড়তে পারে, আর সফলতা যদি বিগড়ে যায়, কারণ কেতু যদি একাদশে যায় তাহলে বুঝতে হবে কেতু অর্থের যে সঞ্চয়, এই অর্থের সঞ্চয়কে কেতু কমিয়ে আনে। আপনার যদি এখন বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে আপনার সঞ্চয়ের জায়গায় একটু এখন আপনি হয়তো কম করতে পারবেন, আপনি হয়তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করে উঠতে পারবেন না। আপনি খরচ করেও আপনি ভাবছেন যে আপনি যা টাকা রোজগার করেন আপনার অনেক টাকা সেভিংস হওয়ার কথা, কিন্তু বলছেন যে সম্রাটদা এত খরচ, এত খরচ, আর কোথা থেকে যে খরচগুলো উঠে আসছে আমি নিজেই জানি না, কোথা থেকে মানে যেগুলো খরচ করার কথা ছিল না সেই খরচগুলো হয়ে যাচ্ছে, সেই ব্যয়গুলো হয়ে যাচ্ছে, আনএক্সপেক্টেড ব্যয়ের এখন কিন্তু সময় যাদের যাদের বৃশ্চিক রাশি, তাহলে সেই জায়গায় আপনাদের সাবধানতা হবে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে পারিবারিক একটা এখন বিভাজনের সময়, অর্থাৎ আপনার ম্যারিড লাইফ খুব সুন্দর চলছিল, হঠাৎ করে যেই কেতু এই দেড় বছর ধরে একাদশে থাকবে, এই দেড় বছরের মধ্যে আপনাদের বৈবাহিক সম্পর্কের মিষ্টত্ব নষ্ট করে দিয়ে সে হয়তো দেখা গেল সেই জায়গাটা জবনিকা ফেলতে চাইছে। তার মানে ম্যারিড লাইফে কিছু সমস্যা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন, শুধু পেতেই চলেছেন না, ম্যারিড লাইফে হয়তো ডিভোর্সের মতো জায়গা, ম্যারিড লাইফে আপনাদের হয়তো কিছু কোর্ট কেস, ম্যারিড লাইফ নিয়ে হয়তো থানা পুলিশ, এইরকম ধরনের জায়গায় আপনাদের বিচরণ করতে হতে পারে। তবে পঞ্চমে যেহেতু রাহু আছে প্রতিষ্ঠার জায়গায়, রাহু প্রচুর হেল্প করবে বৃশ্চিক রাশিকে, সমস্যার কিছু নেই। তবে যারা যানবাহনজনিত জায়গায় বৃশ্চিক রাশি আছেন, খুব সাবধানে কিন্তু গাড়িটি চালাবেন, তার কারণ রাহু যেহেতু পঞ্চমে বসে রয়েছে মাথার দিক থেকে আপনাকে কেন কোনো না কোনোভাবে সে যেন আঘাত না দেয়। হায়ার স্টাডির ক্ষেত্রে এখন দুর্ধর্ষ, মানে যারা যারা স্টাডি করতে চাইছেন তাদের জন্য এখন একটা দুর্ধর্ষ সময় হতে পারে, কিন্তু হায়ার স্টাডিতে আপনাদের একটু আটকে দিতে পারে কেতু বা রাহুর অবস্থান। তবে বাড়ি থেকে যারা দূরে গিয়ে পড়তে চাইছেন, বাড়ি থেকে দূরে গিয়ে যারা হায়ার স্টাডি করতে চাইছেন, তারা কিন্তু অনায়াসে সফলতার মুখ দেখবেন। যারা বাড়ির কাছাকাছি রয়েছেন তারা হয়তো একটু বিফলতা দেখতে পারেন।
আর যেটা করতে হবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য রক্তপাত না ঘটে। এখন রক্তকরণের সময়। এই দেড় বছর রাহু যতক্ষণ পর্যন্ত আপনার পঞ্চমে বসে থাকলো তাহলে মাথা ফাটার একটা সমস্যা থাকতে পারে, মাথায় চৌটাঘাতের সমস্যা থাকতে পারে, সেখান থেকে রক্তক্ষরণের সমস্যা থাকতে পারে, রক্তপাতের সমস্যা থাকতে পারে। সেই জায়গায় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ নইলে আপনাদের হয়তো স্টিচ পড়তে পারে বা এই রকম দুর্ঘটনার কারণে আপনাদের অর্থের যে জায়গাটা ছিল, প্রতিষ্ঠার যে জায়গা ছিল, সেই জায়গাটা হয়তো নড়ে যেতে পারে। এবং রাহু পঞ্চমে থাকলে আবার অনেক দিনের জন্য বাড়িতে বসিয়ে দিতে পারে, সেটাও কিন্তু বিশেষ বলার কথা, সাবধানে সেই জায়গায় থাকা উচিত। কিন্তু রাহুর যে অ্যাক্সিস যা পেয়েছে, আমি যদি দেখি রাহু যে অ্যাক্সিস পেয়েছে, আপনারও জলরাশি, রাহু ও জলরাশিতে বসে রয়েছে, তাহলে একটা তো সুন্দর জায়গা এখন তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য পেতেই চলেছেন। তার কারণ প্রতিষ্ঠার জায়গায় রাহু একটা সুন্দর একটা বাতাবরণ তৈরি করবে, কিন্তু সফলতার জায়গায় যেহেতু কেতু বসে রয়েছে, সফলতা আসিয়াও আসিবে না, এই রকম একটা জায়গা বৃশ্চিক রাশিকে স্ট্রাগল ফেস করতে হবে। যে যে সেক্টরে চাকরি করছেন মন দিয়ে চাকরি করুন। এখন আমি বলবো এই মুহূর্তে বৃশ্চিক রাশির অনেক রকম চাকরি চেঞ্জের সময় আসবে, প্রফেশন চেঞ্জের সময় আসবে, আপনারা কিন্তু দয়া করে এখন প্রফেশনটি দুম করে চেঞ্জ করে ফেলবেন না। আর যদি প্রফেশন চেঞ্জ করতে হয় তাহলে আপনার ন্যাটাল চার্ট ওয়াইজ চেঞ্জ করবে। তার কারণ দেখুন, এক দুদিন যে কোম্পানিতে বসেছিলেন, আরও দেড় বছর যদি সেই কোম্পানিতে বসে থাকতে পারেন তাহলে এই কোম্পানি থেকেই হয়তো আপনার কিছু উন্নতি উঠে আসতে পারে, বা এই কোম্পানি থেকেই আপনার কিছু প্রমোশন বা আর্থিক উন্নতি সেগুলো আপনি দেখতে পারেন, বা এই কোম্পানিতে আরও দেড় বছর থাকার পর আপনি যদি কোম্পানি চেঞ্জ করতে পারেন তাহলে আরও বড় কোম্পানিতে আপনার যোগাযোগ আসবে। কাজে আমার মনে হয় এই মুহূর্তে কোম্পানি চেঞ্জ করা বা চাকরি চেঞ্জ করা বা প্রফেশন চেঞ্জ করাটা খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয় হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যে যেখানে সার্ভিস করছেন সেখানে আরও দেড় বছর সার্ভিস করে নেওয়াটা আমার মনে হয় উচিত। প্রফেশন চেঞ্জও যদি করতে হয় তাহলে নিশ্চয়ই করতে পারেন, রাহুকে একটু সরতে দিন বা রাহুকে একটু ডিগ্রি পেতে দিন, আরও ছ সাত মাস আট মাস যাক, তারপর প্রফেশন চেঞ্জের জন্য আপনারা চিন্তাভাবনা করুন। অবশ্যই দেখে নেবেন আপনার ন্যাটাল চার্টে আপনি যে প্রফেশন চেঞ্জ করতে যাচ্ছেন এখন কি প্রপার টাইম, এবং আপনার দশা অন্তর্দশা কি সঠিক কথা বলছে, যদি বলে তাহলে অবশ্যই সঠিক জায়গায় আপনারা করতে পারেন। আর ইনভেস্টমেন্ট করবেন, সুন্দর করে ইনভেস্টমেন্ট করুন, পয়সাগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখুন। আর যেটা করতে পারেন, এখন আপনারা বাড়ি কিনতে পারেন, জমি কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, কোনো কিছু সমস্যা নেই। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এখন আপনাদের একটা দারুণ একটা ইনভেস্টমেন্ট হতে পারে। শেয়ার মার্কেট থেকে একটা দারুণ কিছু পয়সা মুনাফা আপনারা পেতে পারেন। যারা ক্যাটারিংয়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, জলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা হোটেলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, হোটেল মানে যেখানে খাবারের হোটেল, রেস্টুরেন্ট টাইপের ব্যবসা, এই ধরনের ব্যবসায় আপনারা খুব উন্নতি করবেন, পেট্রোল পাম্পের ব্যবসায় উন্নতি করবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ডের ব্যবসা, এখন আপনারা প্রচুর প্রচুর উন্নতি করবেন যদি আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। বৃশ্চিক রাশির ওভারঅল কিন্তু খুব ভালো। দেখুন পঞ্চমে রাহু শুধুমাত্র যেটা দেখতে পাচ্ছি এফেক্ট কোথায়, শুধুমাত্র একটুখানি ফাইন্যান্সিয়াল জায়গায় আমাকে একটু এফেক্ট দিতে পারে, তবে মেডিকেল পার্টে কিন্তু আপনাদের আবার উন্নতি দেবে। আবার দেখুন পঞ্চমে রাহু বসে রয়েছে, তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আবার খুব সুন্দর করে উন্নতি দিচ্ছে, তার মানে উন্নতি দেওয়ার সুযোগ রয়েছে। পঞ্চমে রাহু চলে গেছে, তার মানে প্রতিষ্ঠার জায়গায় রাহু আবার প্রতিষ্ঠা দিতে পারে, তার মানে কোথাও গভর্নমেন্ট সার্ভিস, প্রাইভেট সার্ভিস, সেরকম জায়গার কিছু সম্ভাবনা উঠে আসছে। আর বৃশ্চিক রাশিকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রেও আমি আগেও বলে রেখেছি রক্তপাতের জায়গা, এবং পায়ের দিক থেকে যেন রক্তপাত না হয় সেই জায়গাটাও একটু সাবধানে থাকবেন। তার কারণ একাদশে কেতু থাকলে পায়ের দিক থেকে রক্তপাত, এবং রাহু যদি পঞ্চমে থাকে মাথার দিক থেকে রক্তপাত। তো এই দুটো সেগমেন্ট থেকে আপনাদেরকে সাবধানে থাকাটা উচিত। ওভারঅল বৃশ্চিক রাশির ভালো সময়, টাকা রোজগার করুন, মন দিয়ে টাকা ইনভেস্ট করুন, মন দিয়ে টাকাগুলোকে বিভিন্ন খাতে জমিয়ে ফেলুন মন দিয়ে, তাতে করে দেখবেন একটা সুন্দর জায়গা পাচ্ছেন, আগামী দিনে ভালো ভালো চাকরি পেতে পারেন, সেই সুযোগ রইল। কিন্তু খালি যেটা বারণ করলাম কি, চাকরিটা চেঞ্জ না করা, বা যেখানে যে যেখানে আছেন সেই জায়গায় শুধু থেকে যান। নতুন চাকরি যদি পেতে হয়, মানে যারা চাকরি করছেন নতুন চাকরি যদি পেতে হয় দেড় বছর পর, আর বাকি যারা চাকরি পাননি তাদের জন্য গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটোই খোলা রয়েছে, আপনারা যে কোনো মুহূর্তে আপনারা সেই রকম প্রতিষ্ঠার জায়গায় হাঁটতে শুরু করতে পারেন। এ গেল বৃশ্চিক রাশির কথা। তাহলে আমরা এর পরবর্তীকালে আরও দুটো রাশি এখনও বাকি রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, আমরা একটু রেস্টেও যাই, তার কারণ কথা বলতে বলতে আমিও হাঁপিয়ে গেছি, গলা রেস্টের প্রয়োজন। প্রত্যেকে ভালো থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি হয়তো অনেক কিছু মিস করে গেছি, সেগুলো কমেন্ট করে আপনি জানান, আমি নিশ্চয়ই তা নিয়ে আমি হয়তো কমেন্ট করবো। আমি যদিও কমেন্টে উত্তর দিতে পারি না, কারণ আমি পছন্দ করি আপনাদের কমেন্টগুলো দেখে একটা ভিডিও বানিয়ে ফেলতে, কারণ সেখানে আমি একটা মোটিভেশন পাই। আর সবথেকে বেশি মোটিভেশন পাই কোথায় জানেন, যখন ওই লাল রঙের যে বাটনটা আছে সাবস্ক্রাইব বাটনটা, ওইটা যখন আপনারা প্রেস করে দেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, 9 PM মোটিভেশনে চোখ রাখবেন। নমস্কার।